এই মুহূর্তে রাজধানীর সেগুন বাগিচা দুধকের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আদিত্য আরাফাত। এই বিষয়ে বিস্তারিত জানবো তার কাছে। আদিত্য আরাফাত, আফজালকে দুপুর নাগাদ আনা হবে আমরা জেনেছি, তো তাকে যে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সেই বিষয়গুলো জানতে পেরেছেন কিনা একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে, কোনো খবর আছে কিনা? শুরুতে জানিয়ে রাখি যে এখান থেকে ঠিক 11টার দিকে দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম, অর্থাৎ তিনি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ একটি গাড়ি কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে গেছে এবং সেই গাড়িতেই তাকে আনা হবে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এখান থেকে হয়তো ঘণ্টাখানেক লাগবে কারাগারে যেতে, এবং এরপরে যে প্রক্রিয়া আধা ঘন্টা বা পৌনে এক ঘন্টার মধ্যে হয়তো সেই প্রক্রিয়া শেষ হবে এবং এর পরবর্তীতে তাকে দুদকের প্রধান কার্যালয়ে আনা হবে। যেটি অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র আমাদেরকে জানিয়েছে, হয়তো একটা বা দুইটার মধ্যে তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির করা হবে। মূলত তার আসলে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। আপনি জানেন অস্ট্রেলিয়ার সিডনিতে তার বাড়ির তথ্য এর মধ্যে দুদকের কাছে এসেছে এবং ঢাকায় তার 24টি প্লট এবং ফ্ল্যাট রয়েছে। শুধুমাত্র ঢাকার উত্তরাতেই তার 5টি ভবন রয়েছে, যে 5টি আবাসিক ভবন তার এবং তার স্ত্রীর নামে। এসব তথ্য, নানা তথ্যপাত্র দুদকের কাছে আছে এবং সেই তথ্যের আলোকে দুদক আসলে তাকে জিজ্ঞাসাবাদ করবে তিনি এই আয়ের আসলে উৎসটা কী। দুদকের কাছে যে তথ্যটি আছে, তিনি মাত্র 30,000 টাকা বেতন পেতেন এবং এই 30,000 টাকার বেতন পেয়েও তিনি নামে বেনামে এবং দেশের বাইরেও বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে আপনি জানেন যে 2টি মামলা দুদক করেছে, এই 2টি মামলায় তার বিরুদ্ধে প্রায় 320 কোটি টাকার অভিযোগ রয়েছে এবং অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তো আসলে তাকে আনা হবে, আনার পরে আসলে আমরা আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। এ ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি আদিত্য আরাফাত, আমরা বিস্তারিত তথ্যের অপেক্ষায় থাকলাম।